আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে অ্যান্ড্রয়েড নেই এমন মানুষ পাওয়া আসলে খুবই দুষ্কর। অ্যান্ড্রয়েড যেহেতু আপনি ইউজ করছেন, সুতরাং আমি এতটুকু নিশ্চিত যে আপনার অ্যান্ড্রয়েডকে ইউজ করে হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন। এবং আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনারা যারা ইনকাম জেনারেট করতে চাচ্ছেন অ্যাপস ইউজ করে বা ওয়েবসাইট ইউজ করে, আপনাদেরকে যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হচ্ছে অ্যাপসটি ট্রাস্টেড কিনা, তার মানে আপনি যে অ্যাপসটিতে কাজ করতে চাচ্ছেন বা আর্নিং করতে চাচ্ছেন সেটি ট্রাস্টেড কিনা। সুতরাং আমি আগের ভিডিওতে বলেছি বিস্তারিত। আশা করি এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি দেখে আসবেন। আজকে যে শেয়ার করতে যাচ্ছি সেটি একটি ট্রাস্টেড অ্যাপ এবং বাংলাদেশি অ্যাপস, যে অ্যাপসের মাধ্যমে আপনি কিছু পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন। এবং পাশাপাশি আরেকটি কথা ভালো লাগা বলো, সেটি হচ্ছে আপনি আপনার ইনকামগুলো খুব সহজে মোবাইলে নিতে পারবেন, বিকাশে অথবা রকেটে অথবা রিসার্চের মাধ্যমে। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো ভিডিও পেতে চাইলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন। সো ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। অলরাইট, আজকে যে অ্যাপসটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে আপনি প্রথমে গুগলে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি অ্যাপসটি ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল করে নেওয়ার পূর্বে আপনাদেরকে সার্চ বক্সে লিখতে হবে, এই যে এখানে সার্চ বক্স দেখতে পাচ্ছেন সেটির নাম হচ্ছে বিঙ্গো কুইজ। এটি হচ্ছে আজকের ট্রাস্টেড অ্যাপস এবং এই অ্যাপসের মাধ্যমে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। সো প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি এটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে নেক্সট ইন্টারফেসে আপনাকে নিয়ে যাবে, তার মানে এখানে কীভাবে জয়েন করবেন সেটি। সো এখানে একটি ইনস্ট্রাকশন লেখা রয়েছে, প্রশ্ন খেলুন, আমাদের দেয়া প্রশ্নগুলো সমাধান করুন এবং কীভাবে কাজ করবেন সেটি দেখাচ্ছে। সো এটি সোয়াইপ করবেন, তার মানে সামনের দিকে একটু এগ্রিতে ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করার পরে থ্যাংক ইউ চলে আসবে। থ্যাংক ইউ চলে আসার পরে আপনাকে নেক্সট ইন্টারপ্রাইজে নিয়ে যাবে। এইভাবে সোয়াইপ করার পরে যখন ফিনিশে চলে আসবেন, ফিনিশে প্রেস করবেন। প্রেস করার পরে দুটো অপশন দেখতে পাচ্ছেন, ফেসবুকের মাধ্যমে অথবা আপনি আপনার গুগলের মাধ্যমে সাইন আপ করে নেবেন। সো আমি গুগলের মাধ্যমে সাইন আপ করছি। এরপরে আপনাকে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো প্রোভাইড করতে হবে, কী কী করতে হবে সেটি আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করব। আশা করি সেই ফাঁকে যদি লাইক না দিয়ে থাকেন দ্রুত লাইক দিয়ে রাখুন, যাতে এ ধরনের অ্যামেজিং ভিডিওগুলো সবার আগে পেয়ে যেতে পারেন। সো আমি আমার জিমেলটি সিলেক্ট করে দেবেন, তার মানে ইমেলটি সিলেক্ট করে দিলেন। সিলেক্ট করে দেওয়ার পরে একটু ওয়েট করতে বলছে। ওয়েট করার পরে দেন আমাকে নেক্সট ইন্টারপেজে নিয়ে যাচ্ছে। আপনি যদি এ ধরনের মোবাইল অ্যাপস পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি আপনার জন্য ভিডিও তৈরি করব। সো এইখানে যে অপশনটি লেখা রয়েছে সেটি হচ্ছে বন্ধুর রেফার কোডটি দেন। আপনার যদি রেফার কোড থেকে থাকে অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে রেফার কোড আমি দিয়ে দিব। আর যদি না দিয়ে থাকি বা সেটি ইউজ না করতে চান তাহলে অবশ্যই এখানে একটি রেফার কোড ইউজ করতে বলেছে, সেটি হচ্ছে 1 2 3 4 5 6 দিয়ে আপনি ওকেতে ক্লিক করবেন। যাচাই করুন, রেজিস্টার, এরপর যাচাই করুনে ক্লিক করার পরে আপনি নেক্সট ইন্টারফেসে চলে যাবেন। ওয়েলকাম ব্যাক, এরপরে সামনে আগান, সামনে আগানে ক্লিক করুন। এটি যেহেতু বাংলাদেশি অ্যাপ সুতরাং এখানে আপনার কাজ করার অপরচুনিটি আপনি খুব সহজে পেয়ে যাবেন। এরপরে কীভাবে কাজ করবেন সেটি দেখাচ্ছি। এখানে যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন সেই 3 ডট মেনুতে ক্লিক করার আগে হয়তো আপনার সামনে একটি এ ধরনের অ্যাড চলে আসবে, সেটি আপনি শেষ হওয়ার পরে কেটে দেবেন অথবা আপনি ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পরে আপনি নেক্সট কীভাবে কাজ করতে হবে সেটি আমি আপনাদের সাথে আজকে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। সো এখানে এই ক্রস আইকনে ক্লিক করবেন। ক্রসে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। টপ 3 অংশগ্রহণকারীরা এখানে শো করছে। সো আপনি 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পরে যে অপশনগুলো পাবেন, প্রথমত কীভাবে খেলবেন সেই খেলাগুলো এখানে শো করবেন, নোটিফিকেশন পাবেন, তারপর গ্লোবাল সেট, তারপর পেমেন্ট উত্তোলন, পেমেন্ট হিস্ট্রি, টোকেন কিনুন, প্রশ্ন দিন, সেটিংস। আপনি এখানে প্রশ্ন দিয়েও কিন্তু আর্নিং বা পয়েন্ট পেতে পারেন। সো আমি প্রথমে কীভাবে কাজ করতে হয় সেটি দেখাচ্ছি। এখানে লেখা রয়েছে কীভাবে খেলবেন তার বিস্তারিত। অলরাইট, আমি কীভাবে কাজ করতে হবে সেটি দেখাচ্ছি। এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ডেইলি চ্যালেঞ্জ খেলুন আর একটা হচ্ছে টোকেন চ্যালেঞ্জ খেলুন। সো দুটো অপশনের মাঝে প্রথমত আপনাকে মনে রাখতে হবে, এখানে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এগুলো ফলো করে কাজ করতে হবে। টোকেন চ্যালেঞ্জে ক্লিক করছি। টোকেন চ্যালেঞ্জে ক্লিক করার পরে লাইভ চ্যালেঞ্জ খেলতে হলে আপনাকে 1 টোকেন খরচ করতে হবে। এরপর টোকেন চ্যালেঞ্জ খেলুন আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখানে একটি স্পিন চলে এসেছে। স্পিন খেলার পূর্বে আপনাকে এখানে যে নিয়মটি লেখা রয়েছে সেই নিয়মটি আপনাকে একটু পড়তে হবে। সো আমি স্পিনটা খেলছি। স্পিনটা খেলার পরে আমার এখানে 38টা টোকেন আমি পেয়েছি সেটি কালেক্ট করার জন্য আমি কালেক্টে ক্লিক করছি। এরপর আমাকে ওয়েট করতে বলছে। ওয়েট করার পরে আমার যে নির্ধারিত ৩৮ পয়েন্ট সেই পয়েন্টটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। অর্থাৎ এখানে আপনি কতক্ষণ পরপর এখানে স্পিন করে করে কিন্তু নির্ধারিত যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটি পেয়ে যাবেন। সো আমি এই অ্যাডটি দেখার পরে কেটে দিচ্ছি। দেন আমাকে ওয়েট করতে বলছে। ওয়েট করার পরে আবার কিন্তু আমি এই টোকেন চ্যালেঞ্জটা খেলতে পারবো। টোকেন চ্যালেঞ্জ খেলার বিনিময়ে কিন্তু আমি এখানে ৩৮ পয়েন্ট পেয়েছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপর দ্বিতীয় যে অপশনটি সেটি হচ্ছে ডেইলি চ্যালেঞ্জ খেলুন, সেটিতে আমি ক্লিক করছি। ডেইলি চ্যালেঞ্জ খেলুন এখানে কতগুলো প্রশ্ন আসবে। গগন অর্থ আকাশ, নিচের কোনটিকে নীল গ্রহ বলা হয়, এটি হয়নি, সুতরাং আমাকে সামনে আগাতে হবে। অর্থাৎ এখানে এবার একটি অ্যাড চলে আসবে, সেই অ্যাডের পরে আপনি সেটি কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনি অবশ্যই ব্যাকে চলে যেতে পারবেন। ব্যাকে যাওয়ার পরে দ্যাটস ইট, আপনি আবার পূর্বের গেমটি আবার খেলতে পারবেন। সো আবার একটি প্রশ্ন হচ্ছে উদ্ভিদবিদ্যার জনক হচ্ছে থিওফ্রাস্টাস, আধুনিক পর্যায়ে সারণীতে কতগুলো ধাতুকল্প রয়েছে। মেটাল হচ্ছে আমি ৬০টি দিচ্ছি। কোন দেশে প্রথম বিশ্বকাপ জয় করে ব্রাজিল, এটা হয়নি, উরুগুয়ে হবে, আমি কেটে দিচ্ছি। এভাবে অ্যাড চলে আসবে। এবার একটি প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি, পিপিলিকা, আধুনিক পর্যায়ে সারণীতে কতগুলো ধাতুকল্প রয়েছে, সেটি হচ্ছে ৫টি দিচ্ছি, হয়নি। আমি আপনাদের দেখার সুবিধার্থে অর্থাৎ বোঝার সুবিধার্থে দিচ্ছি। বিজয় দিবস কত তারিখ হয়, সে হচ্ছে ১৬ তারিখ। এরপর কোন ফল ভিটামিন সি রয়েছে, লেবুতে, আমি ৫ পয়েন্ট পেয়েছি। কালেক্ট করুন, অপেক্ষা করুন, দ্যাটস ইট, এতটুকুই। আপনাকে সেটি অবশ্যই বুঝতে হবে, কেন বুঝে বুঝে আপনি আপনার মেধার দক্ষতা অবশ্যই বেশি করে বাড়াতে পারেন, অথবা আপনি ব্রেইন স্ট্রিমিংয়ের জন্য খেলাগুলো খেলতে পারবেন। বিজয় দিবস, উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে। এরপর বাংলাদেশের মুদ্রা কোনটি, টাকা। এরপর 1829 সালে এ সতীদাহ নিষিদ্ধ করেন লর্ড ডালহৌসি। কোন ফলে ভিটামিন সি রয়েছে, লেবুতে। সোনালি আঁশের দেশ বলা হয় বাংলাদেশকে, আপনি পেয়েছেন ৫ পয়েন্ট। অর্থাৎ আমি কেন ৫ পয়েন্ট পেয়েছি, আপনি আপনার ব্রেইন স্ট্রমিং করতে পারেন এবং কুইজ খেলে খেলে আপনার মেধা বাড়ানোর পাশাপাশি এখানে পয়েন্ট কালেকশন করে অবশ্যই এইখান থেকে খুব সহজেই নির্ধারিত পয়েন্টগুলো পাবেন। পয়েন্টের বিনিময়ে আপনি এখান থেকে আর্নিং জেনারেট করুন। পাখি কাকের বাসায় ডিম পাড়ে, কোকিল। এরপর মানবদেহে কতগুলো ক্রোমোসোম, ৪৬টি। মানুষের হৃৎপিণ্ডে কয়টি চেম্বার থাকে, মানুষের হৃৎপিণ্ডে কয়টি চেম্বার বা প্রকোষ্ঠ থাকে, এটি হয়নি, এটি ভুল হয়েছে। তবে অ্যাডগুলো আসার পরে আপনি অবশ্যই এখান থেকে সেই অ্যাডগুলো কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনি আবার চলে যাবেন, এভাবে খেলতে থাকবেন। কোন দেশের সাথে ভারতের সর্বাধিক আন্তর্জাতিক সীমানা রয়েছে, বাংলাদেশ। এরপর কৃত্রিম দেশে কৃত্রিম রেশম কিসের থেকে তৈরি, কৃত্রিম ফাইবার। কোন ফলে ভিটামিন সি রয়েছে, লেবুতে। এরপর আধুনিক পর্যায় সারণীর বা কোন অবস্থায় একমাত্র অধাতু কোনটি, হাইড্রোজেন। এরপর কোন রাজ্যের পূর্ব নাম ছিল কামরূপ, কামাখ্যা, আসাম। ভারতের বৃহত্তম বন্দর কোনটি, চেন্নাই, এটা হয়নি। অলরাইট, কীভাবে কুইজ খেলতে হয় সেটি আমি দেখিয়েছি, এবার কীভাবে উইথড্র নিতে হয় সেটি দেখাচ্ছি। পেমেন্ট, আপনি এখানে যদি পেমেন্ট নিতে চান তাহলে অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে, যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, 3 ডট মেনুতে আপনি ক্লিক করবেন। 3 ডট মেনুতে আসার পরে এখানে পেমেন্ট উত্তোলনে ক্লিক করবেন। পেমেন্ট উত্তোলনে ক্লিক করার পরে এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, আপনি আপনার পয়েন্টের এগেনস্টে কী পরিমাণ টাকা পাবেন সেটি এখানে আপনার শো করবে। আপনি যদি বিকাশে নিতে চান তাহলে বিকাশে নিতে পারবেন। এরপরে ফ্লেক্সিলোডে যে কোনো একটি অপারেটরে আপনি সেটি নিতে পারবেন। সো বিকাশ যদি থাকে তাহলে অবশ্যই বিকাশ সিলেক্ট করে দেবেন। এরপরে আপনার নাম্বারটি দিবেন, এখানে নাম্বার দেওয়ার পরে অ্যামাউন্টটি দেওয়ার পরে টাকা উত্তোলন করুন, এটিতে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার 24 ঘন্টার মধ্যে পেমেন্টটি অবশ্যই এখান থেকে খুব সহজে পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি আমার আরেকটি অপশন দেখিয়ে দিচ্ছি, 3 ডট মেনুতে ক্লিক করার পরে আপনি এখানে পেমেন্ট হিস্ট্রি দেখতে পাবেন এবং টোকেন কিনতে পারেন। এরপর আপনি প্রশ্ন দিয়ে এখান থেকেও কিন্তু পয়েন্ট কালেকশন করে নিতে পারেন। যে কোনো প্রশ্ন দিবেন, প্রশ্নের এগেনস্টে সেই উত্তরটি দিবেন। এরপর আপনি অ্যাডমিনের কাছে সেটি পাঠিয়ে দেবেন, দ্যাটস ইট, এতটুকুই। এরপর আপনি তাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কীভাবে অ্যাড করবেন সেটি দেখাচ্ছি। প্রথমত আপনাকে এখানে আসার পরে এই যে টেলিগ্রাম গ্রুপ সেটি দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করার পরে তাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যুক্ত হবেন। এইভাবে আপনি আর্নিং করতে পারবেন। সুতরাং আপনাদের অনুরোধ পেলে আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব এই অ্যাপসটি থেকে খুব সহজে কীভাবে উইথড্র নিতে হয়, পয়েন্টের এগেনস্টে কীভাবে পেমেন্টটা নেবে সেটি আমি দেখিয়ে দিব, যদি আপনাদের বেশি বেশি কমেন্ট পাই। সো বেশি বেশি কমেন্ট করুন, না পাশাপাশি আপনি আপনার बंधुदेर के शेयर करुन ए भिडियोटा जाते सबाई आर्निंग करते पारे। आमी एतटुकु निश्चित जेहेतु बांग्लादेशी एप्स एबं सम्प्रति लंच करेछे एबं एटिर रेटिंग भालो, सुतरां आपनि खूब सहजे एखान थेके दीर्घमेयादी आर्निंग जेनारेट करते पारबेन। अर्थात एक कथाय बला जाय असाधारण एकटि एप्स एबं एखाने अनेके रिव्यू दियेछे एबं एटिर रेटिंग होच्छे 4.3। सुतरां मोबाइलेर माध्यमे रिचार्ज निते चाइले अथवा बिकाशेर माध्यमे पेमेंट निते चाइले आपनाके आमी अनुरोध जानाबो एई ছোট্ট অ্যাপসটিতে কাজ করে আপনি মাস শেষে এই ইনকাম জেনারেট করতে পারবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগেই থাকে, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং আপনাদের অন্যদের পরিপ্রেক্ষিতে মেক মানি অনলাইন যেখানে ইংলিশ রিলেটেড কন্টেন্টগুলো পাবলিশ করা হচ্ছে ডেইলি, আপনি যদি মোটামুটি ইংলিশ বুঝেন তাহলে আপনাকে আমি অনুরোধ জানাবো এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন যাতে সবার আগে वीडियोগুলো পেয়ে যেতে পারেন। I'll catch you guys in my next video. Till then, take care.